শঙ্করপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের ছুরিরাঘাতে আফজাল শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন চায়ের দোকানদার। রোববার রাত 8টার পর আফজালের চায়ের দোকানের পাশেই এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেছেন, আফজাল শেখকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করেন এবং ঘটনাস্থলেই 3টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করে চলে যান। স্থানীয়রা আফজাল শেখকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের দ্রুত আটক করবেন।